بسم الله الرحمن الرحيم Redone HD video কে বড় করে আওয়াজ করছেন, কে ছোট করে আওয়াজ করছেন, কে মাহফিলের পেন্ডারের ভিতরে মৌজুদ রয়েছেন, কে বাইরে রয়েছেন, কার প্রেমের মিটার কতটুকু পর্যন্ত, সব আমার নবীজির দরবারে তিলে তিলে রেকর্ড হচ্ছে। আপনার প্রেমের ভলিউম, আপনার প্রেমের আওয়াজ, আপনার দুরূদ শরীফের অবস্থা সব আমার নবীজি জানে। আল্লাহু আকবার বলুন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। দলিল, মান সাল্লা আলাইয়া মাহাব্বাতি ফারিফুহু, রাসূল বলেন যিনি মহব্বতে আমার উপর দুরূদ শরীফ পড়লো আমি তারে চিনি। ওয়া ইসমুহু, তার নাম কি? ইসমু আবুহু, বাবার নাম কি? ইসমু জাদ্দুহু, তার দাদার নাম কি? ইসমু উম্মুহু, তার মায়ের নাম কি? কয়টার সময় পৃথিবীর বাড়ির মধ্যে আগমন করেছে, কয়টার সময় মৃত্যুবরণ করবে, কোন অবস্থায় মৃত্যুবরণ করবে, তার প্রতিটি হাকিকত আমি জানি। জোরে বলুন আল্লাহু আকবার। জানার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, জানার ক্ষমতা দিয়েছেন কে? দলিল, ওয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা এন্ড দি অ্যাপোস্টল অর এন্ড প্রফেট ইজ এ উইটনেস অবাউট ইয়োরসেলফ। তাফসীরে আজিজ ওস আয়াত কি মতাহাত জু ইবারত হে, উনকি উর্দু তরজমা ইয়ে হে কে হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নূর নবুয়ত কি ওয়াজহ সে হার দিনদার কো দীন জানতে হে, ওস দিনদার দীন কিস দরজা তক পৌঁছায়া অর উনকি ঈমান কি হাকীকত কিয়া হে কে হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নেক আমল বদ আমল সব কো জানতে হে, হিন্দ উনকে গাওয়াহ দিতে হে, আল্লাহর নবী সব জানেন, ইবেন হাসরের ময়দানে সাক্ষ্য দিবেন। আল্লাহু আকবার বলুন। দলিল, তাফসীরে মাদারিক, আই শাহিদুন মান আমানা বিল ঈমানি ওয়া আলা মান কাফারা বিল কুফরি ওয়া আলা মান নাফাকা বিন নিফাকি, কাফিরের কুফরি, মুনাফিকের নিফাকি, মুমিনের ঈমানি, প্রত্যেকটি সাক্ষ্য দিবেন নবীজি ওই দিন যেই দিন আল্লাহ ইজ দা মাস্টার অফ দা ডে অফ জাজমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারক হবেন, ওই দিন রাসূল প্রত্যেকটি উম্মতের সাক্ষ্য দিবেন, ইভেন আজকের এই মাহফিলের প্যান্ডেলের অবস্থা পর্যন্ত সাক্ষ্য দিবেন। আল্লাহ একবার বলুন। রাসূলকে জিজ্ঞেস করুন, হে রাসূল, আপনাকে এত বড় ক্ষমতা কোন দিন থেকে দেওয়া হলো? রাসূল জবাব দিবেন, দলিল, কুনতু নূরান বাইনা ইয়াদা রব্বি ক্বাবলা খালকি আদম বি আরবাআতি আশারা আলফি আমিন, I recent as light to my lord 14,000 years before the creator of Adam. Adam nabi ke srishti korar 14,000 bochor purbe ami nur hisabe bidyaman chilam. Allahu akbar bolun. 14,000 পৃথিবীর গণনা নয়, নসংদের গণনা নয়, এটা হচ্ছে আকাশের উর্ধ্বের গণনা। আকাশের উর্ধ্বের একদিন জমিনের 1,000 বছর, পড়ন দিলে রেজাল্ট হয় 504 কোটি বছর। আজকে নামাজ নিয়ে কোনো ভেদাভেদ নেই, রোজা নিয়ে কোনো ভেদাভেদ নেই, হজ্জে বাইতুল্লাহ নিয়ে কোনো ভেদাভেদ নেই, সেখানে যাকাত নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর পরে যার স্থান যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর দলিল হচ্ছেন নবী, নবীর দলিল হচ্ছেন আল্লাহ, আল্লাহর দলিল হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহর দলিল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলিল হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বড় করে বলুন আল্লাহু আকবার। সেখানে রাসূলকে নিয়ে এত টানাটানি কেন? রাসূলকে নিয়ে কেন টানাটানি হবে? যার উপাধি দিয়েছেন স্বয়ং আল্লাহ, যাকে নাম দিয়েছেন হাবিবুল্লাহ। কামেল ক্লাসে কোটিশন আসে একটা প্রশ্ন, ওমা ফারকা বাইনাহুমা খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মধ্যে পার্থক্য কি? খলিলুল্লাহ আল্লাহর প্রেমে যিনি মশগুল হলেন, আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহ যার প্রেমে মশগুল হয়ে গেলেন। সেই নবীজির প্রেম ভালোবাসার নাম হচ্ছে ঈমান। যারা বলেন ঠিক কি না? আজকে প্রতিটি প্রোগ্রামে ইউটিউব খোলেন, আপনার ওই ফেসবুক খোলেন, শুধু জায়গায় জায়গায় রাসূলকে নিয়ে টানাটানি। আর রাসূলকে নিয়ে টানাটানি হবে কেন? রাসূল তো উম্মতকে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতে নিবে। এই নবীর গোলামি করো, সারা জগৎ তোমার গোলাম হয়ে যাবে। আমরা রাসূলের গোলামি করতে চাই কি চাই না? হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার।
মহাব্বতি দরুদ শরীফ পড়লে লাভ হবে না লোকসান হবে? হুকুমটা কার? দরুদ শরীফ পড়ার জন্য হুকুমটা কার? সমস্ত উলামায়ে কেরামগণ হুকুম আরোপ করেছেন, এতে কারও কোনো দ্বিমত নাই, এটা আল্লাহর দেওয়া হুকুম। সমস্ত উলামায়ে কেরামগণ একমত, দলিল ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সিওরলি আল্লাহ এন্ড হিজ অ্যাঞ্জেল সেইন্ড ব্লেসিং অন দ্য প্রফেট, ও ইউ দ্যাট বিলিভ সেইন্ড ব্লেসিং অন হিম অ্যান্ড স্যালুট হিম উইথ অল রেসপেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরো দুরুদ, এমন দুরুদ, দুরুদের মতো দুরুদ যাহা দ্বারা প্রেম তৈরি হয়, গুনাহগুলি জোরে জোরে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার বলো। এমন নবীর উপর মহব্বতে দুরুদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? কোন নারে রেসালাত কোথাও নাই। এখন আমি সমস্ত আলেম সমাজ আপনাদের হাতে এবং পায়ে ধরে জিজ্ঞাসা করি, নারে রেসালাত ইয়া রাসূলুল্লাহ, নারা শব্দের অর্থ আওয়াজ, রেসালাত রেসালাতের আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল, নারে তাকবীর মানে বড় আওয়াজ, আল্লাহু আকবার আল্লাহ বড়। এখন নারে রেসালাত যদি বলেন যেটা কোরআন হাদিসে নাই, আমি জিজ্ঞেস করতে চাই, হযরত উলামায়ে কেরামদেরকে যখন আগায় নিয়ে আসে তখন কি বলে? নারে তাকবীর আল্লাহু আকবার উলামায়ে হক্কানি, এটা কোন কিতাবে আছে? উলামায়ে হক্কানি পৃথিবীর কোন কিতাবে আছে দেখাইতে পারবেন? 2 লক্ষ টাকা পুরস্কার দেব যে উলামায়ে হক্কানি পৃথিবীর কোন কিতাবে আছে। এরপরে আবার বলেন উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, কথা বলেন ঠিক কিনা নাকি আমি বানায় গুছি? উলামায়ে হক্কান হক্কানি উলামায়ে দেওবন্দ, এটা যদি বললে জায়েজ হয় যে নারায় রেসালত বললে সমস্যাটা কি? কথা বলুন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উলামায়ে দেওবন্দ উলামায়ে হক্কানি বললে আমরা কেউ বাধা দিছি? তো নারায় রেসালত বললে আপনারা বাধা দেন কেন? আমরা তো নবীর স্লোগান দেই, আপনারা তো হুজুরের স্লোগান দেন। কথা বলুন, কথাটা ব্রেইনে আছে তো?